চলে আসুন আপনি। আর সত্যি বলতে কি, আপনি চলে এলে আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা জমে যাবে একেবারে। কাকে ফোন করছিল মামুনি? আবার কোনো অঘটন ঘটতে চলেছে বাড়িতে? তুমি দেখো ঠাকুর, আর যেন এ বাড়িতে অশুভ কিছু না হয়। অনেকদিন পরে বাড়িতে সবার মুখে হাসি ফুটে উঠেছে, তুমি ওই হাসিটা কেড়ে নিও না ঠাকুর। রক্ষা করো, তুমি রক্ষা করো, দেখো তুমি ঠাকুর সবাইকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। এই যে একা একা ঘরে ঠাকুরের সাথে কি প্ল্যান করা হচ্ছে? ঠাকুরের সাথে কেউ প্ল্যান করে, প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে। এ তো ঠাকুরকে প্রার্থনা করে বলো না, খাবার দিতে প্রচন্ড খিদে পেয়েছে। ওমা, এর মধ্যে? এর মধ্যে মানে কটা বাজে দেখেছো? এবার যদি লাঞ্চ না পাই তাহলে ইভিনিং স্ন্যাককে পেট ভরতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও অপেক্ষা করো একটু, মা আজকে নিজে হাতে রান্না করছে সব স্পেশাল মেনু। কিন্তু মামুনি যে বললো মামুনি রান্না করছে, সেরকম তো কিছু আমরা জানি না। ও মানে হয় এখন আমার, তার মানে কি সত্যি মামুনি তখন কাউকে নিমন্ত্রণ করছিল? কিন্তু কাকে? এই কি ভাবছো এত? আমার আজকে কেমন মনটা অশান্ত লাগছে। আবার তুমি টেনশন করছো? না, কেমন একটা ভয় করছে আমার। ভয়ের কিচ্ছু নেই, কিছু এদিকে এসো, বসো এখানে, ভয়ের কিচ্ছু নেই, খারাপ কিচ্ছু হবে না। দেখো আমাদের সাথে যা খারাপ হওয়ার না সব হয়ে গেছে, এখন যা হবে সব ভালো হবে। সত্যি বলছো তুমি? নয়তো কি, এদিকে দেখো, মিস্টার ডিসুজা আমাদের যে অর্ডারটা দিয়েছেন সেটা যদি আমরা টাইমলি ফুলফিল করতে পারি তাহলে কি হবে জানো? তাহলে তাহলে আমাদের যে কাস্টমাররা যারা যারা যাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছে আমাদের উপর, তারা সেই কনফিডেন্স ফিরে পাবে। আর সেটা হলে কি হবে জানো, আমাদের ফাইন্যান্সাররা তারা হাত গুটিয়ে থাকবে না, দেখবে দেখবে আমরা আমাদের আমাদের কোম্পানি আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ আমি জানি, আমি জানি তোমাদের পরিশ্রম কখনো বৃথা যাবে না। তাহলে তাহলে এখন ভাববার কি আছে তুমি বলো? আমি বোঝাতে পারছি না তোমাকে, আমার আমার আসলে আসলে কিচ্ছু না। তুমি এত ভাবলে কি হবে জানো, তোমার একটা গাল ফোলা ভাবুক বাচ্চা হবে।